সিসি ক্যামেরা ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে হাতে কাঁচি নিয়ে ঘুরে। এদিকে আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত শিক্ষক ফারহানে ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকে নয় বরং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের এক দফা দাবিতে এই কর্মসূচি চলছে। তারা দেখি যে ম্যাডাম ছাত্রদের চুল কাটতেছে। যারা তার এই রুটিনে পরীক্ষা দিতে চাননি বা রুটিন সংশোধন করতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন তাদেরকে তিনি চিহ্নিত করে একে একে ধরে নিয়ে চুল কেটে একজন একজনকে রুমের মধ্যে ঢোকাচ্ছেন। এই রকম ভাবে চুল ধরে তিনি এই রকম ভাবে কেটে দেন। আমাদের দাবি হলো ফারহানা ইয়াসমিন বাতেনকে শিক্ষক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবিতে আমরা সফল হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। এদিকে তদন্ত কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য লাইলা ফেরদৌস হিমেল জানিয়েছেন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আরও চারজন আমাদের শিক্ষক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। গত 26 সেপ্টেম্বর দুপুরে পরীক্ষা হলে ঢোকার সময় 16 শিক্ষার্থী চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানে ইয়াসমিন। এরপর থেকে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যান সহ প্রশাসনিক তিনটি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।